হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম পোর্টাল তো আজ কিন্তু আমরা আলোচনা করছি হিউম্যান রিপ্রোডাকশান নিয়ে মানুষের জননতন্ত্র নিয়ে বায়োলজি আজকে এই দু হাজার উনিশের যে রেলওয়ে গ্রুপ ডি এবং এন পরীক্ষা তোমাদের হতে চলেছে মার্চের দিকেই হওয়ার চান্স আছে তো সেই ব্যাপারে তোমাদের কিন্তু বায়োলজি আমাদের এই চ্যানেলের প্রথম বড় ক্লাস স্টার্ট হলো আজ থেকে এর আগে আমরা একটা ক্লাস দিয়েছিলাম যদিও সেটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের ডাব্লিউ বিসএস পোর্টালেও করানো হয়েছিল তো সেটির একটা কপি ওখানে দেওয়া হয়েছিলো তো আজকে থেকে কিন্তু নতুন করে ক্লাস স্টার্ট হল বায়োলজির উপরে একদম ফার্স্ট চ্যাপ্টার আজকে আচ্ছা হিউম্যান রিপ্রোডাকশান নেওয়ার কারণ এইটা যেটা হচ্ছে যে তোমাদের রেলওয়েতে এর উপরে প্রচুর প্রশ্ন পড়েছে ওই জন্য হিউম্যান রিপ্রোডাকশান আমি তোমাদের ফার্স্ট নিচ্ছি ওকে তো দেখো মানুষের জনতন্ত্র নিম্নলিখিত ছটি ধাপে সম্পন্ন তোমরা যদি এনসিআরটি পিডিএফ ডাউনলোড করো টুয়েলভ ক্লাসের তো তোমরা প্রথম যে প্যারা আছে সেই প্যারাগ্রাফে কিন্তু তোমরা এই পার্টটাই পাবে এবং ওটাকে বড়ো করে তোমাদের লেখা আছে আমি তোমাদের ছোটো করে সংক্ষিপ্ত করে ওর জিস্টটা তোমাদের এখানে তুলে দিয়েছি ওকে ওর এইটুকুর বাইরে ওখানে কিছুই লেখা নেই সোজা কথা বলতে ওটা লাইনে লেখা আছে আমি তোমাদের পয়েন্ট করে দিয়েছি তো দেখো মানুষের জনতন্ত্রে নিম্লিখিত জনতন্ত্র ইংরেজি হচ্ছে রিপ্রোডাকশান সিস্টেম তো তার যে ছটি ধাপ সেটা তোমাদের এখানে দেওয়া হয়েছে এটা রেলের পরীক্ষায় বিগত বছরে পড়েওছে কি করা হয়েছে রেলের পরীক্ষায় চারটে অপশান দিয়ে দেওয়া হয়েছে প্রথমে লেখা হয়েছে মানে কোনটা কার পরে হয় তো এটাকে উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে তিনটে উল্টো উল্টোপাল্টা করে দেওয়া হয়েছে আর একটা অপশানে তোমাদের ঠিকঠাক দেওয়া হয়েছে তো দেখে নাও পরপর পার্টগুলো ক্রমানুসারে কীভাবে আসে প্রথমে হয় তোমাদের গ্যামেটোজেনেসিস যেটাকে বলা হয় জননকোষ তৈরি জননকোষ দুই প্রকারের হয় স্ত্রী দেহে হয় ডিম্বাণু পুরুষ দেহে হয় শুক্রাণু নেক্সট হচ্ছে তোমাদের ইনসিমিনেশান অর্থাৎ স্ত্রীদেহে যৌন জননের মাধ্যমে জনন কোষের প্রবেশ পুরুষের জনন কোষ প্রবেশ করানো হয় স্ত্রীদেহে এটা কি বলা হয় ইনসিমিনেশন নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ফার্টিলাইজেশান অর্থাৎ স্ত্রীদেহে শুক্রাণু এবং ডিম্বাণু যে নিষেক হয় তাকে আমরা বলি ফার্টিলাইজেশন তো প্রথমে এটা এক নম্বর ধাপ তারপরে এটা তারপরে এটা নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ইমপ্লান্ট ইমপ্লান্টেশনে কি হয় ভ্রূণো কোষ তৈরি হয় ব্লাস্টোসিস্ট তৈরি হয় এবং জরায়ু গাড়তে অ্যাটাচমেন্ট হয় এটাকে আমরা বলি ইমপ্লান্টেশন নেক্সট যেটা হয়ে হয় সেটা হচ্ছে তোমাদের গ্যাস্টেশান গ্যাসস্টেশনে কি হয় মাতৃদেহে ভ্রুণের বৃদ্ধি হয় এবং ভ্রূণ একটা পরিপূর্ণ আকার পায় অর্থাৎ তোমরা মাতৃদেহের বাইরে যখন কোনো বেবিকে আসে তখন সাধারণত আমরা সেটাকে দেখে থাকি তাকে আমরা দেখে থাকি ওকে কিন্তু মাতৃদের ভিতরে কিন্তু ওই আকৃতিটা সে পায় ধীরে ধীরে তো সেটা কি আমরা বলি স্টেশন এবং লাস্ট প্রসেস হচ্ছে তোমাদের প্রসব যেটাকে বলা হয় পাচুরিশন এটা খুব ইম্পর্টেন্ট এই ছটা ধাপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা ধাপ কিন্তু তোমাদের কিন্তু একদম সিরিজে মনে রাখতে হবে এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর আর লাস্টের জন্য তোমাদের ছ নম্বর কেন মুখস্ত রাখতে হবে কারণ এই টোটাল ধাপটা কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এই আর এগুলোর বাংলা দিয়ে দেওয়া হয় বাংলা বলতে বাংলা মানে নয় এগুলোর বাংলা মানে সত্যি কথা বলতে হয়ই না সোজা কথা বলতে তো তোমাদের কী করা হবে যেমন এই ফার্টিলাইজেশনটা নিষেধ না বলে ফয়াকা টয়রে ফসি এইভাবে তোমাদের দিয়ে দেওয়া হয় অর্থাৎ বাংলা ওয়ার্ডে দিয়ে দেওয়া হয় বর্ণগুলো বাংলা ব্যবহার করায় কিন্তু টার্মটা এটাই থাকে ওকে তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমরা ফার্স্ট মুখস্থ রেখো নেক্সট পরের যেটা সেটাও হচ্ছে তোমাদের মানুষের জননতন্ত্রের সরি এখানে ডবল চলে এসেছে রিয়েল সরি আচ্ছা এই হচ্ছে তোমাদের পুরুষ জননেন্দ্রিয়ের গঠন খুবই ইম্পর্টেন্ট পুরুষ জননেন্দ্রিয়ের গঠন তো দেখো পুরুষ জননেন্দ্রিয় অ্যাকচুয়ালি শুরু হয় শুক্রাশয় থেকে প্রাইমারি সেক্সুয়াল অর্গান বা প্রাইমারি রিপ্রোডিউসিং অর্গান বা রিপ্রোডাকশান অর্গান যেটাকে বলা সেটা হচ্ছে পুরুষ দেহে শুক্রাশয়কেই বলা হয় দেখো পুরুষ দেহ শুক্রাশয় কিন্তু দেহের বাইরে অবস্থান করে এবং স্ক্রোটাম নামক একটা থলের মধ্যে অবস্থান করে খুবই ইম্পর্টেন্ট স্কোটাম নামক একটা থোলের মধ্যে হবে এটা থল থলে না থলে থোলের মধ্যে কিন্তু অবস্থান করে এটার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে এবং যেটা দিয়েও রেলওয়েতে বিগত বছরে প্রশ্ন পড়েছে এর কারণ হচ্ছে আমাদের দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রা একটি পুরুষ দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু শুক্রাশয় শুক্রাণু তৈরি করতে বাধা দান করে অথব শুক্রাশয়ের তাপমাত্রা এমন হতে হয় যেটা নর্মাল বডি টেম্পারেচার থেকে একটু কম হবে তো দুই থেকে টু ডিগ্রি কম হয় যা শুক্রাণু তৈরির পক্ষে আদর্শ এই জন্যই কিন্তু শুক্রাশয়কে কিন্তু দেহের বাইরেই কিন্তু থাকতে দেখা যায় তো স্ক্রোটাম এই থোলেটার মধ্যে কিন্তু শুক্রাশয় অবস্থান করে নেক্সট হচ্ছে শুক্রাশয়ের ভিতরে দুশো পঞ্চাশটি কম্পার্টমেন্ট থাকে ওকে এই কম্পার্টমেন্টকে বলা হয় টেস্টিকুলার লোভল খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট এই টেস্টিকুলার লোবিউলসের মধ্যে থাকে সেমনিফেরাস টিউবিউলস আমাদের ইংরাজিও আমি লিখে রেখেছি এই সেমনিফেরাস টিউবওয়েলসের মধ্যেই কিন্তু তৈরি হয় শুক্রাণু ওকে মায়োটিক বা মিওটিক বলতে পারে এবং মিটোসিস এই দুটো পদ্ধতিতে কিন্তু তৈরি হয় নেক্সট দেখো সেটা আমি তোমাদের পরে বলে দেবো নেক্সট হচ্ছে তোমাদের সেমনিফেরাস টিউবেলসের মধ্যে দুই ধরনের কোষ পাওয়া যায় একটা হচ্ছে মেল জাম সেল আর দুই হচ্ছে তোমাদের সেটলি সেলস মেল জাম সেল থেকে কিন্তু মিওটিক কোষ বিভাজনের ফলেই তৈরি হয় তোমাদের শুক্রাণু আর সারাটলি সেল কি করে এই কোর্সগুলোকে যখন শুক্রাণু তৈরি হয়ে যায় বা তৈরি হওয়ার আগে এই জাম সেলগুলোকে নিউট্রিশন বা পুষ্টি প্রদান করে কিন্তু তোমাদের সারাটলি সেল টোটাল আমি কিন্তু তোমাদের ধরে আলোচনা করছি একদম যা পিডিএফে সরি এনসিআরটিতে যা লেখা আছে সেটা কিন্তু আমাদের এখানে জাস্ট বাংলা করা হয়েছে নেক্সট পয়েন্টটা চলো দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রসিডিওর এখানে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দেবো দেখো সেমনিফ্রাস টিউবওয়েলসের ভেতরে যে ফাঁকা স্থান থাকে সেই স্থানটাকে বলা হয় অবস্থান সেখানে ফাঁকা অবস্থান করে কি ইনস্টাস্টিশিয়াল সেল ইনস্টাস্টিশিয়াল সেল বা লেডিক কোষ এই লেডিক কোষ কিন্তু অ্যান্ড্রোজেন খরণ করতে কিন্তু ব্যবহার করা হয় অ্যান্ড্রোজেন হচ্ছে কি করে অ্যান্ড্রোজেন হচ্ছে সেই হরমোন যে হরমোন কিন্তু শুক্রাণু উৎপাদনকে কিন্তু কি করে আগে নিয়ে যায় তো দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস নেক্সট হচ্ছে সাত দাগ যে পথে শুক্রাণু পরিবাহিত হয় খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখো শুক্রাশয়ের কোথায় শুক্রাণু তৈরি হলো তোমরা একটু আগে দেখলে শুক্রাশয়ের কিন্তু শুক্রাণু কিন্তু তৈরি হলো তোমাদের ওই যে যেটা আমরা বললাম যে সেমিনিফেরাস টিউবওয়েলসের ভেতরে কিন্তু শুক্রাণু তৈরি হলো এই শুক্রাণু বিভিন্ন নালিপথে কিন্তু বাইরে যায় ওকে প্রথম যে নালিকা পথে শুক্রাণু বাইরে যায় সেটা হচ্ছে রেড টেস্টিস ওকে রেড টেস্টিসের পরে ভাসা ইফারেন্সিয়া তারপরে এপিডিডাইমিস তারপরে ভাস ডিফারেন্স এবং শেষে ইউরেথ্রা বা মূত্র নালিতে গিয়ে পৌঁছায় তো প্রথমে দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে তোমাদের রেড টেস্টিসে গিয়ে পৌঁছায় সেখান থেকে এখানে আসে তার থেকে এখানে আসে সেখান থেকে এখানে যায় এবং তারপর কিন্তু এখানে যায় রেলের প্রশ্ন বিগত বছরে তোমাদের স্ক্রিনশট দিয়ে রেখেছি দেখাবো সেখানে ভাস্ট ডিফারেন্স থেকে প্রশ্ন পড়েছে তোমরা মাথা রাখবে যা করানো হচ্ছে তার থেকে রেলের প্রশ্ন পড়বে তার বাইরে আসে না এবার প্রত্যেকটা অঙ্গ আমি তোমাদের জুম ইন করে দেখাবো দেখো এইখানে তোমরা যে ভাগগুলো দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো যে ভাগগুলো দেখতে পাচ্ছ এই যে ভাগগুলো এই ভাগগুলোকেই বলা হয় টেস্টিকুলার লোবিউলস ভাগগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস ওকে এবার টেস্টিকুলার লোবিউলসের ঠিক ওপরে দেখো একটা অংশ রয়েছে এই যে এই অংশটা এটাকে বলা হয় রেড টেস্টিস এর মধ্যে নালিকা থাকে ঠিক রেড টেস্টিসের ওপরে দেখো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে রেড টেস্টিসের ওপরে সবুজ অংশটা এটাকে বলা হয় ভাষা ইফরেন্সিয়া মানে প্রথমে এই সেমিনিফ্রাস টিউলস থেকে শুক্রাণু কী হয় রেড টেস্টিস পশেই কিন্তু ভাসা ইফ্রেন্সিয়া পথে পৌঁছায় ওকে তারপরে আরেকটা অংশ তুমি হয়তো দেখতে পাচ্ছ এই যে এই অংশটাকে এই যে অংশটা এই যে পুরো অংশটা এই অংশটাকেই বলা হয় তোমাদের এপিডি ডাইমিস এই এপিডি ডাইমিসে কী হয় এই যে ভাষা ডিফারেন্স দিয়ে শুক্রাণুগুলো এপিডি ডাইমিসে পৌঁছায় ওকে এপিডি ডাইমিসের পরে তুমি যে এই যে লম্বা যে নালিটা দেখতে পাচ্ছি টোটাল লম্বা নালিটাকে লেখা আছে দেখো ভাষা ডিফারেন্স লেখা আছে তো পরীক্ষায় তো রেলের পরীক্ষা এটাই প্রশ্ন পড়েছিল যে কোন পথে শুক্রাশয় থেকে শুক্রাণু কিন্তু বাইরে আসে তো শুক্রাশয় থেকে শুক্রাণু কিন্তু বাইরে আসে ভাষা ডিফারেন্স দিয়ে আর সেটা দেহের বাইরে কিন্তু উন্মুক্ত হয় ইউরেথা দিয়ে ওকে এটা মাথায় রাখবে ইউরেথা যেটা তোমাদের একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম সেই ইউরেথা দিয়ে কিন্তু দেহের বাইরে উন্মুক্ত হয় শুক্রাণু দেহের বাইরে আসে ইউরেথা দিয়ে আর শুক্রাণু শুক্রাশয়ের বাইরে আসে কিন্তু ভাষা ডিফারেন্স দিয়ে খুবই ইম্পর্টেন্ট জিনিস আর সেমিফেরাল টিউবওয়েলস থেকে যখন বাইরে আসে কী থেকে রেড টেস্টিস থেকে রেড টেস্টিস থেকে বাইরে আসে ভাষা ইফারেন্সিয়া দিয়ে ভাষা ইফারেন্সিয়া দিয়ে বাইরে আসে কোথায় এপিডিডাইমিসে আর এপিডিডাইমিস হচ্ছে শুক্রাশয়ের মূল অংশ মানে লাস্ট অংশ সেই লাস্ট অংশ থেকে যখন বাইরে বেরিয়ে যায় তখন কিন্তু সেটা ভাস ডিফারেন্স দিয়ে বেরোয় আমি বারবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেলের পরীক্ষায় বিগত বছর প্রচুরবার পড়েছে শুক্রাশয় থেকে শুক্রাণু বেরোয় ভাস ডিফারেন্স দিয়ে আর দেহ থেকে শুক্রাণু বেরোয় কিন্তু ইউরে থা দিয়ে ওকে খুব ইম্পর্টেন্ট জিনিস এ দুটো কিন্তু মাথা রাখবে এবার চলো আমরা শুক্রাণু কীভাবে তৈরি হয় সেই প্রসেডটা তোমাদের দেখাবো চলো তো আশা করি ওপরের বা আগের যে আলোচনা সেটা তোমরা বুঝতে পেরেছো তো আগের যদি আলোচনা বুঝতে পারো দেখো এখানে আমরা শিখবো যে কীভাবে বা দেখবো যে কীভাবে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় ওকে খুব ইম্পর্টেন্ট এর থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হতে পারে তবে বেসিকটা জানলে প্রশ্ন করার দরকার পড়বে না আমাদের মনে থাকলে তোমাদের প্রশ্ন কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং উত্তরও তোমরা অলরেডি পেয়ে যাবে দেখো এই যে টোটাল প্রসেস যে পদ্ধতিতে স্পার্ম তৈরি হয় তো এই টোটাল প্রসেসটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস কি বলা হয় স্পারমাটো জেনেসিস ক্লিয়ার হয়েছে এই টোটাল প্রসেসটাকে বলা হয় স্পারমাটো জেনেসিস স্টার্ট হয় কোথায় জাম সেল বা স্পারমাটো গোনিয়া থেকে কিন্তু এই স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা কিন্তু স্টার্ট হয় ওকে টামগুলোকে খেয়াল করবে দেখতে একরকম বাট একটু আলাদা দেখো এখানে যদি আমরা স্পারমাটোগোনিয়াম লিখতাম তার মানে দাঁড়াতে এখানে এক বচন অর্থাৎ একটি জাম সেল আছে কিন্তু আমরা এখানে গনিয়াম লিখিনি আমরা লিখি গনিয়া গনিয়া কথার অর্থ হচ্ছে এখানে অনেকগুলো জাম সেল আছে তো স্পারমাটো গনিয়া বললে আমরা বুঝবো অনেকগুলো স্পারমাটো গনিয়াম বললে বুঝবো আমরা একটা জাম সেল ক্লিয়ার হয়েছে গনিয়াম আম শব্দটা থাকলে বুঝবে এক বচন বোঝায় যেমন ব্যাকটেরিয়াম মানে একটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলতে অনেকগুলো ব্যাকটেরিয়া ক্লিয়ার এবার দেখো এই হচ্ছে তোমাদের জাম সেল ক্লিয়ার হয়েছে এই জাম সেলের মধ্যে যেটা প্রশ্ন পড়ে যে জামসেলগুলো কী ধরনের হয় ডিপ্লয়েড সেল হয় ডিপ্লয়েড সেল বলতে কি এদের মধ্যে যে ক্রোমোজম থাকে সেটা হচ্ছে তেইশ জোড়া থাকে তেইশ জোড়া মানে কি আমরা জানি ছেচল্লিশটা ক্লিয়ার হয়েছে এই তেইশ জোড়াকে লেখা হয় টু এন এখানে এনের ভ্যালু হচ্ছে টোয়েন্টি থ্রি এনের ভ্যালু টোয়েন্টি থ্রি মানে টু এন্টু টোয়েন্টি থ্রি হলে কটা হয় ছেচল্লিশটা হয় তো এটাকে অনেকভাবে লেখা হয় ভালো করে বুঝবে ঘাবনা কিছু নেই স্পারমাটো গনিয়া একটা ডিপ্লয়েড সেল থাকে এই ডিপ্লয়েড সেলের মধ্যে কটা ক্রোমোজম থাকে ছেচল্লিশটা ক্রোমোজম থাকে কেন কারণ টু ইন্টু টোয়েন্টি থ্রি তার মানে এনের ভ্যালু কি এখানে এন ভ্যালু হচ্ছে তোমাদের টোয়েন্টি থ্রি তো এইভাবে আমরা কিন্তু ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া ই ছেচল্লিশটি বলো অথবা বলো তেইশ জোড়া যে কোনো একটা তুমি বলতে পারো জোড়া কিন্তু তোমাদের এখানে কি থাকে ক্রোমোজম থাকে এই এবং এই যে ডিপ্লয়েড সেলগুলো কী হয় পরপর পর বিভাজিত হতে থাকে দেখতে পাচ্ছ এই এন থেকে আবার দুটো এন তৈরি হলো সেখান থেকে আবার দুটো তৈরি এরা কী করে এরা এইভাবে কিন্তু মানে বিভাজিত হতেই থাকে এবং এই বিভাজনটা হয় মাইটোসিস পদ্ধতিতে মার্টোসিস পদ্ধতিতে কিন্তু বিভাজিত হয় এরা ক্লিয়ার হয়েছে এই যে মাইটোসিস পদ্ধতিতে এরা বিভাজিত হচ্ছে তো এটাকে আমরা দেখো মার্টোসিস পদ্ধতি হতে গেলে ডিপ্লয়েড লাগে মিওসিস পদ্ধতি হতে গেলেও আমার ডিপ্লয়েড লাগে দুটো হতে গেলে আমার ডিপ্লয়েড সেলই দরকার হয় ওকে তো ভালো করে বুঝবে এই যে এন দেখো এখানে সবই টুয়েন এখানে একটাও কিন্তু এন বলিনি আমি সব কিছু আছে এন আছে টুয়েন মানে কি এদের প্রত্যেকটার মধ্যেই কিন্তু ছেচল্লিশটা করেই কিন্তু তোমার কী আছে ক্রোমোজম আছে এর মধ্যে ছেচল্লিশটা আছে এর মধ্যে ছেচল্লিশটা এর মধ্যেও ছেচল্লিশটা এদের মধ্যে সবার মধ্যে এখানে কী আছে এই পর্যন্ত সবার মধ্যে কী আছে ছেচল্লিশটাই কিন্তু ক্রমোজম আছে ছেচল্লিশটা বলতে পারো বা তুমি বলতে পারো তেইশ জোড়া ক্রোমোজোম আছে এদের প্রত্যেকটার মধ্যে সব কটা মিলিয়ে না প্রত্যেকটার মধ্যে ক্লিয়ার হয়েছে এবার দেখো এই যে ডিভিশনটা হয় এখানে সেল ডিভিশন কি কাজ করে মাইটোসিস কাজ করে দুটো ডিভিশন দেখা যায় একটা হচ্ছে মাইটোসিস পরবর্তী পর্যায়ে মিওসিস দেখো এবার এদের মধ্যে কিছু সেল আছে যারা প্রচুর পুষ্টি লাভ করে এবং তারা কিন্তু পরিণত হয় প্রাইমারি স্পারমাটোসাইট কোষে এবার পুষ্টি কোথা থেকে পাচ্ছে একটু আগে তোমাদের বলছি সার্টরি সেল থেকে এরা পুষ্টি লাভ করে ধরো নাও এটা একটা প্রাইমারি এই যে এটা যেটা আমি বেগুনি করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের প্রাইমারি স্পারমাটোসাইট এই প্রাইমারি পারমাটোসাইটের মধ্যে কতগুলো ক্রোমোজোম আছে তোমরা কি বলবে ছেচল্লিশটা ক্রোমোজোম আছে স্যার একটু আগেই বলেছেন আপনি ছেচল্লিশ মানি এন আর টুএন মানি তেইশ জোড়া তেইশ জোড়া কেন তেইশ হচ্ছে ভ্যালু বারবার বলছি কেন এক থেকেই প্রশ্ন পড়ে ওকে এবার এই যে তেইশ জোড়া বা ছেচল্লিশটা যে ক্রোমোজোম আছে এরা পরবর্তী পর্যায়ে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট অর্থাৎ এই যে ক্লিয়ার তোমাদের করে দিই মিওসিস ওয়ানে কী হয় এই যে ছেচল্লিশটা এই যে এখানে যে ছেচল্লিশ জোড়া ছিল সেই ছেচল্লিশটা কী হয় তেইশ তেইশ করে কিন্তু ভাগ হয় এই ছেচল্লিশটা কী হয় তেইশ তেইশ করে ভাগ হয় তো এই পর্যন্ত আমরা মাইটোসিস ডিভিশন পাই এরপরে যখন প্রায় প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি এই প্রাইমারি প্রাইমাটোসাইট বা বেসিক স্পারমাটোসাইট থেকে কি হয় এরপরে মিওসিস সেল ডিভিশন ঘটে এবং মিওসিস ওয়ান হয় এর ফলে কী হয় এই যে ছেচল্লিশ কী হয় ভাগ হয়ে যায় তেইশ জোড়া তেইশ জোড়া মানে তেইশ জোড়া নয় তেইশ তেইশ করে ভাগ হয় এবং এই ধরনের কোর্সকে আমরা হ্যাপ্লয়েড বলি এবং এ এই ধরনের কোর্সকে আমরা এন সেলও বলি কারণ এদের মধ্যে ট্যুএেন আছে টু ইন্টু টোয়েন্টি থ্রি আর এখানে আছে এন কারণ প্রত্যেকটাই দেখতে পাচ্ছ কটা করে আছে তেইশটা করে আছে তো তেইশটা ক্রমথম কিন্তু পরিণত হয় এবং এই প্রথম কিন্তু হ্যাপ্লয়েড সেল ডিভিশন ঘটে হ্যাপ্লয়েড সেল ডিভিশনকে কিন্তু মিওসিসও বলা হয় ওকে তো মিওসিস কোন পর্যায়ে ঘটে মনে রাখবে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কিন্তু যখন সেকেন্ডারি স্পারমোটোসাইট হয় তখন মিওসিস হয় আর সেকেন্ডারি পারমাটোসাইট কী হয় দুটো কোষ তৈরি হয় সেকেন্ডারি প্রাইমোটো সাইট থেকে আবার কিন্তু চারটে দেখো স্পারমাটিট তৈরি হয় এই যে কোর্স লাস্টের ধাপে আমি যে চারটে কোষ রেখেছি যে দেখে বলা হয় স্পারমাটি মনে রাখবে এদের ভ্যালু এন এন এদের কিন্তু আবার হাফ আনে এদের ভ্যালু কিন্তু সে এনএনই থাকে ওকে এখানে ছিল ছেচল্লিশ এখানে হয়ে যায় তেইশ আর এই পুরো ধাপে দেখো এই টোটাল এই ধাপটাতে এখানে কিন্তু টোটাল তার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু তেইশটা করে কিন্তু ক্রোমোজোম তোমার থাকে ওকে এবং এই যে এই যে সেকেন্ডারি যে সেলগুলো এগুলো কিন্তু স্পারমাটিতে পরিণত হচ্ছে মিওসিস টু পদ্ধতিতে মিওসিস টু পদ্ধতিতে কিন্তু আর হাফ হয় না ওটা কিন্তু সেমি রেখে দেয় এন এনই থাকে ক্লিয়ার হয়েছে এবার এবার দেখো এই যে স্পারমাটিট তৈরি হলো এই স্পারমাটিট কিন্তু স্পার্মে পরিণত হয় শেষে গিয়ে আবার শুকনোতে পরিণত হয় এবার দেখো আমরা কি হোল পসিডিওর এই যে টোটাল এই যে এই যে জাম সেল থেকে এই যে স্পার্ম বা স্পার্মাটো জোয়া তৈরি দেখো স্পার্মকেই কিন্তু স্পার্মাটো জোয়া বলে তৈরি এটাকে টোটালটাকে বলা হয় জেনেসিস ওকে আর এই স্পার্মাটিট থেকে স্পার্ম তৈরিকে বলা হয় স্পারমিও জেনেসিস কি বলা হয় স্পার্মিও জেনেসিস তো প্রত্যেকটা টার্ম ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা টার্ম থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে মিওসিস ওয়ানে যে কোষ তৈরি হয় সেগুলো কী ধরনের কোষ হয় হ্যাপলয়েড কোষ হয় নিচের পোর্শানে থাকবে প্রত্যেকটার মধ্যে তেইশটা করে ওপরের প্রসানে প্রত্যেকটার মধ্যে থাকবে ছেচল্লিশটা করে ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত হচ্ছে মাইটোসিস আর নিচে হচ্ছে তোমাদের মিওসিস ওকে আমি একদম টোটালি কিন্তু তোমাদের বোঝান তো আজকে আমরা শুক্রাণু উৎপাদন পর্যন্ত পড়লাম নেক্সট ধাপে আমরা গর্ভাশয়ের গঠন এবং ডিম্বাণু উৎপাদনটা আমরা কিন্তু নেক্সট পার্ট টুতে পড়ব আর ভিডিও নিচে পিডিএফ আছে ডাউনলোড করো কিন্তু ভিডিওটা দয়া করে দেখো তো আমরা কিন্তু কিছু বুঝতে পারবে না থ্যাংক ইউ